বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ এলাকায় একটি পুরনো গোডাউনে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার সকালে। এলাকার বাসিন্দা অশোক সাউ জানান, যদিও ওই গোডাউনে কেউ থাকত না, ব্যবসাদাররা ভাড়া নিয়ে ভুষি রাখতেন, তবে যেভাবে আগুন লেগেছিল এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আশেপাশে প্রচুর রাইস মিল কারখানা রয়েছে এবং পেছন দিকে বসত বাড়ি রয়েছে। কে বা কারা লাগিয়েছে এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি এবং স্থানীয় সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটি ঘটতে পারে। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছে পুলিশ। আগলো কেউ 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 জানে না এখানে। এখানে শুধু এটা ফাঁকা গুডাউন ছিল, ফাঁকা গুডাউনে মানে ভুষি রাখা হতো, সেই গুডাউনে আগুন লেগেছে। হ্যাঁ, গুডাউনে আগে আগে ভুষি থাকতো, এখন 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 কোনো মাল নেই। মানে মানে কেউ কি জানে না কি করে লাগলো না লাগলো, শর্ট সার্কিট না এমনি মানুষ লাগিয়েছে বলতে পারবো নাকি। পুরে ছায় হয়ে গেছে, ফায়ার ব্রিগেড এসছে আধ ঘন্টা পর, তাও কি অনেক বিরক্ত করার পর এসছে, উনি এসছে। ফায়ার ব্রিগেডের কোনো দায়িত্ব নাই এখানে, কেন 10 বার ফোন করার পর ওনারা শুধু কবে জিজ্ঞেস করেন যে মানে কী হয়েছে না, কোথায় ঠিকানা কোথায় গিয়ে মানে 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 তারপরে মানে তারপরে বলার পর উনি এসছে। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আলমগঞ্জ পুলিশ ফাঁড়ির পেছনে একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। গোডাউনের আশপাশে রয়েছে বসত বাড়ি ও গোডাউন মিল থাকায় আগুন ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা ছিল এই আগুন ছড়িয়ে পড়লে বড়সড় ক্ষতি হতে পারত, তাই তাড়াতাড়ি দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গোডাউন এই ব্রিক ওয়ালিং অ্যান্ড টিন কলগেটের ডুপিং, আর এটা কন্টেনিং ছিল কিছু ওয়েস্টেজ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড গানি ব্যাগস। হ্যাঁ, সেটা আর এইটাই আগুন লেগেছিল মেনলি, সেটা আন্ডার কন্ট্রোল, বাদবাকি সবই ফাঁকা, সামান্য মাল ছিল, কোনো লাইফ ইনভলভ নেই, কোনো অসুবিধাও নেই, একটা ইঞ্জিনেই সম্ভব হয়ে গেছে। হ্যাঁ, কোনো লাইফ ইনভলভ নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।